সো হ্যালো ফ্রেন্ডস, গল্প পাঠে আমি রয়েছি গৌরাঙ্গ, এবং আমাদের সাথে হাতে কলমে রয়েছে অনুষ্কা। ভয়ঙ্কর ভ্রমণে তোমাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, আর আজকের ঘটনাটা সত্যি বাস্তবে একটা ঘটে যাওয়া ঘটনা। তোমরা বিশ্বাস করবে কি করবে না এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর। তো অবশ্যই ঘটনাটি শুনবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আমি ছোট থেকেই ভূতের গল্পের খুব বড় ভক্ত, হরর ফিল্ম অনেক দেখেছি, কিন্তু এখন যা লিখতে যাচ্ছি তা কোনো গল্প নয়, একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2018 সালে আমার নিজের সাথেই। আমি ও আমার হাজব্যান্ড গ্যাংটক ট্যুরে যাই, সময়টা ছিল হোলির, রাত হবে তাই আগে থেকেই হোটেলের রুম বুক করে রেখেছিলাম। হোটেলের নাম বলছি না, তাতে সমস্যা হতে পারে। এনজেপি থেকে নেমে সোজা গাড়ি নিয়ে চলে গেলাম হোটেলে। প্রসঙ্গটা বলে রাখি, ওই সময় শ্রীদেবীর মারা যাওয়ার ঘটনা ঘটে। আমরা যে রুমে গিয়ে উঠলাম সেই রুমটা বেশ দারুণ একটা রুম, সঙ্গে অ্যারেঞ্জমেন্টও ভালো। রিসেপশনে শুনলাম বার এবং স্পা দুটোই বন্ধ, এও শুনলাম লিফটে কাজ চলছে, তাই আমাদের সিঁড়ি দিয়েই উঠানামা করতে হবে। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন। যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি। রুমে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্ট থেকে বলল রুমে খাবার পৌঁছে দিবে। রেস্টুরেন্টটা ছিল ফার্স্ট ফ্লোরে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম মলের উদ্দেশ্যে। একটা ছোট কথা এখানে বলে রাখি, আমি ছোট থেকেই নেগেটিভ কিছু ঘটার আগেই বুঝতে পারি, আশেপাশে নেগেটিভ এনার্জি ফিল করতে পারি। এবার আসি ঘটনায়। আমরা হোটেলে ফিরলাম রাত 10টার পর। কোনো কাজ না থাকার কারণে আমরা শুয়ে পড়লাম, লাইটটা জ্বলছিল আমাদের, আর আমার হাজব্যান্ড টিভিতে নিউজ দেখছিল, দুবাই থেকে শ্রীদেবীর বডি এলো মুম্বাইয়ে। আমার খুব ক্লান্ত হওয়ার কারণে চোখ বুজে আসছিল। হঠাৎ ফিল করলাম যে আমার ব্ল্যাঙ্কেটটা হালকা করে টানছে। প্রসঙ্গ উল্লেখ্য, আমাদের দুজনেরই ব্ল্যাঙ্কেট আলাদা আলাদা ছিল। তাও বরকে জিজ্ঞেস করলাম, কিন্তু ও তো নিউজ পাগল, ওতেই মগ্ন ছিল। বুঝলাম ও মিথ্যা বলছে না। আবার চোখ বুঝলাম, আবারও ওই একই জিনিস। এবার উঠে বসলাম, খাটের চারপাশে ঘুরে দেখলাম। বর তো অবাক, জিজ্ঞেস করল কি গো কি হয়েছে। বললাম কিছু না, আসলে ও বিশ্বাস করবে কি করবে না তাই বললাম না। আমি নিজে না সিওর হয়ে কি করে বলি, ভাবলাম ক্লান্তির জন্য এমনটা হতে পারে, নিজের মনে একটু গুমরোচ্ছ ছিলাম। বরকে বললাম টিভি বন্ধ করে দিতে, এইসব মৃত্যুর খবর আর ভালো লাগছে না। ও বিরক্ত হলো। যাই হোক, আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমাদের রুমটা ছিল বেশ বড় একটা রুম, আমার পাশে একটা বেডসাইড টেবিল ছিল, তার পাশে বাথরুম লাগোয়া, একটি ট্রান্সপারেন্ট উইন্ডো গ্লাস। সেদিকে তাকিয়ে রইলাম, চারপাশটা ভারী লাগতে শুরু করলো। উঠে বসলাম, আলো জ্বালিয়ে ওয়াশরুমে গেলাম, বাতাসটা আরো ভারী হতে লাগলো। বেডরুমের কোণে অদৃশ্য কারোর উপস্থিতি ফিল করতে পারলাম। আমরা অনেক সময় হরর ফিল্মে দেখে থাকি, মনে হয় আমাদের আশেপাশে কেউ আছে, কিন্তু যখনই তাকাই কেউ নেই। ঠিক সেই রকমই একটা অনুভূতি হচ্ছিল। বাথরুমের আলো নিভিয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। বর তো ঘুমিয়ে কাদা, যদিও ওর ঘুমটা খুবই পাতলা। আসলে গত রাতে
ট্রেনে ওর ঘুমটা হয়নি তো, তাই ঘুমোচ্ছে। আমার ঘুম নেই, ভাবতে ভাবতে চোখ বুজে এলো। একটা কথা বলি, এটা আপনারা সকলেই দেখেছেন, বাস্তবে অনেক সময় চোখ বন্ধ থাকলেও আশেপাশে কেউ হাঁটাচলা করলে সেটা বোঝা যায়। ঠিক সেই রকমই হচ্ছিল, মনের জোরে চোখ বন্ধ করে রইলাম। কখন যেন ঘুমিয়ে পড়লাম। আমাদের 3 রাত 4 দিনের ট্রিপ ছিল। এবার আসি গল্পের দ্বিতীয় দিনে। ভোর থেকে প্রস্তুতি নাথুরা যাওয়ার। কফি মেকারে বর কফি বানালো। ও বুঝতে পারছিল আমি একটু অন্য মনস্ক আছি। কি হয়েছে জানতে চাইলে আমি বললাম, কেন কি হবে, কিছুই হয়নি তো। ও কিছু বলল না। আমাদের রুমে একটা ওয়ার্ড্রপ ছিল। ওয়ার্ড্রপটা খুললে তার মধ্যে একটি আয়না লাগোয়া আমি ড্রেস আপে মন দিলাম। আবার বুঝলাম পার্লার ওপাশে কারোর উপস্থিতি অনুভব করতে পারছি। যথারীতি পাল্লা খুলে দেখি আবার কেউ নেই। বুঝলাম সে আমার সাথে কানেক্ট করতে চাইছে। মন শক্ত করে বেরিয়ে পড়লাম। অনেক জায়গা ঘুরে বেড়ালাম। তারপর সন্ধ্যা 7টায় আমরা আমাদের রুমে এসে ঢুকলাম। বাইরের খুব কুয়াশা আমাদের ঘরে। আসার সময় দেখলাম ফার্স্ট ফ্লোরের 101 নম্বর রুমের দরজাটা খোলা। সেখানে প্রচুর পুজোর জিনিস রাখা, নারকেল, হোমকুঞ্জ, কাঠ, পঞ্চবিধি, আরো অনেক জিনিস। সন্দেহ হলো, উঁকি দিলাম। দেখলাম ছোট্ট একটি ঘর, 2টা মাত্র চেয়ার আর সিঙ্গেল একটি বেড। আমরা রুমে এসে স্ন্যাক্স আর কফি অর্ডার করলাম। যে ছেলেটা দিতে এলো তার সঙ্গে আমরা গল্প জুড়ে দিলাম। তার থেকে জানা গেল আমাদের ফ্লোরের আগে হোটেল ম্যানেজারের একটা অফিস ঘর ছিল। একদিন তিনি চেয়ারে ঘুমিয়ে পড়েন এবং হঠাৎ নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পান। তার চেঁচামেচিতে কর্মচারীরা এসে তাকে ছাড়িয়ে নেয়। আরো শুনলাম লিফট নাকি মাঝরাতে হঠাৎ চলতে শুরু করত। কর্মচারীরা কাউকে দেখতে পায়নি, এমনকি সিসিটিভি ফুটেজও কেউ ধরা পড়েনি, তাই এখনো লিফটটা বন্ধ। আমি তাকে জিজ্ঞেস করলাম নিচের ঘরে পুজোর জিনিস রাখা কেন। সে বলল জানে না, আর সে নতুন, তাই এইসব কথা তার শোনা সে চাক্ষুষ কিছুই দেখেনি। এইসব বলে ছেলেটি ভয় পেয়ে গেল। আমরা তাকে আসত্ত করলাম, হোটেল কর্তৃপক্ষকে কিছুই বলবো না। আমি বুঝতে পারলাম আমি ঠিক দিকেই এগোচ্ছি। আমার বড় তো অভাব, সেই রাতে লাইট জ্বালিয়ে শুলাম। বাট সেম ঘটনা, খাটের পাশে কারো উপস্থিতি অনুভব করতে পারছি। সত্যি বলছি কাউকেই কখনো দেখতে পাইনি, কিন্তু প্রতি মুহূর্তে তার উপস্থিতি ফিল করতে পারছি। বাথরুমের কোণে, আমার বিছানার পাশে, ওয়ার্ড্রপের পাশে, এইভাবেই দ্বিতীয় রাতটাও কেটে গেল। পরদিন হোলি। ওই দিন গ্যাংটক সাইড সেটিং করে ফিরলাম 3টার দিকে। হোটেলে লাঞ্চ অর্ডার করলাম। আসার সময় দেখলাম 101 নম্বর রুমের দরজাটা বন্ধ। এরপর আমাদের রুমে বসেই অদ্ভুত একটা গন্ধ পেলাম। বর বলল, কাঠের একটা পুরো গন্ধ পাওয়া যাচ্ছে না। আর শুনলাম শঙ্কর ধ্বনি। এবার কিন্তু অন্য একজন এলো লাঞ্চ দিতে। তাকে নানাভাবে জিজ্ঞেস করায় বলল হোটেলে নানান ধরনের অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটে। এর আগের বার কয়েক পুজো করেছে, লাভ হয়নি। এবার ম্যানেজার নিচে দিল্লি থেকে 5 জন পুরোহিত এনে পুজো করালেন। সত্যি আজ শুভ দিন, দোল পূর্ণিমা, আদৌ কি সব মিলল। লাঞ্চ সেরে উঠলাম, তখন 4:30। ভালো লাগছিল না ঘরে থাকতে, তাই বরকে বললাম মলে যাই চলো। ও ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। আমি সুটকেস গুছাতে শুরু করলাম। পরের দিন ফেরার ফ্লাইট। হঠাৎ দেখি বর ওয়াশরুম থেকে জোরে জোরে দরজাটা ধাক্কা দিচ্ছে। আমি দেখলাম দরজাটা লক হয়ে গেছে, কিছুতেই খোলা যাচ্ছে না। আমি আবার চারপাশটা ভারী অনুভব করলাম।
ভগবানের নাম করে জোরে দরজাটা ধাক্কা দিলাম। দরজাটা খুলে গেল। বর তো হতভম্ব, বলল কি করে এমনভাবে আটকে গেল, সে বুঝতেই পারেনি। কিন্তু আমি বুঝেছিলাম সে শোলটা আমার সাথে কানেক্ট করতে চাইছে, কিছু বলতে চায় আমায়, নইলে আমার বরের কোনো অসুবিধাই করে এসে। এটা হয় আসলে ওরা আকারহীন, শুধুমাত্র এনার্জি, আর এনার্জির কোনো আকার হয় না, এটা সায়েন্সও স্বীকৃত। যাই হোক, আমরা বেরোলাম হোলি, তাই মলের সব দোকান বন্ধ। হোটেলে ফিরে এলাম, কিন্তু রুমে গেলাম না, রিসেপশনে বসে রইলাম। সন্ধ্যায় রুমে এলাম, গোজগাছ করতে হবে। দেখলাম আমাদের পাশের রুমে একটা ফ্যামিলি এসেছে। আমাদের দুজনেরই একটা অভ্যেস আছে, আমরা হোটেল ছাড়ার আগে সব কিছু চেক করে নিই, যাতে কিছু আমরা ফেলে না আসি। আমার বরের বিছানার পাশে রাখা সাইড টেবিলের ড্রয়ারটা খুলতেই দেখি একটা গীতা রাখা। গীতা কেন, এ তো দেখছি পরপর চমক। গীতাটা নতুন, ভেতরটা খুললেই নতুন বইয়ের গন্ধ। এক একটা পৃষ্ঠা একে অপরের সঙ্গে লেগে আছে, কেউ বোধহয় খুলেও দেখেনি। যাই হোক, বিছানার মাথার কাছে গীতাটা রেখে দিলাম। ডিনার দিয়ে গেল গতকালের ছেলেটা। গীতার কথা জিজ্ঞেস করায় বলল এই ঘরে গীতা রাখা আছে সে জানে, কিন্তু অন্য ঘরগুলোয় আছে কিনা সে জানে না। শুধু বলল আপনারা তো দুজন আছেন, ভয় কিসের, আর কিছুই বলল না, ব্যস্ততা দেখিয়ে চলে গেল। সেই রাতে মাথার কাছে গীতাটা রেখে শুলাম। শুয়ার আগে হনুমান চালিশা পাঠ করলাম। যদি কোনো নেগেটিভিটি এনার্জি থাকে তাহলে চলে যাবে। লাইট জেলে রাখলাম, সত্যি আর কিছু ফিল করলাম না। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, ঠান্ডাও বাড়ছে, কখন যেন ঘুমিয়ে পড়লাম। অ্যালার্ম শুনে ঘুম ভাঙল, তখন বাজে ভোর 5টা। বর তখনও শুয়ে আছে, বলল কফি বানাতে। কফি করে বিছানার পাশে চেয়ারটা টেনে বসলাম, তবে কফিতে চুমুক দেব। হঠাৎ আওয়াজ পেলাম লিফটের, আমাদের ফ্লোর থেকে কেউ উঠেছে। আমাদের ঘরের অপোজিট সাইডে লিফটটা ছিল, তাই আওয়াজটা স্পষ্টই শুনতে পেলাম। আমার বর তড়াক করে লাফিয়ে উঠে বলল টর্চ নিয়ে গিয়ে দেখব। আমি বললাম না না, বাইরে খুবই অন্ধকার, যেতে হবে না। ও বলল টর্চ নিয়ে যাই। আমি বাধা দিলাম, বললাম ফেরার সময় ঝামেলা বাড়িও না। শুনতে পেলাম লিফটটা গ্রাউন্ড ফ্লোরে নামলো, ওইখানেই রিসেপশন। কেউ নেমে বোধহয় লিফটের দরজাটা বন্ধ করল না, কনস্ট্যান্ট ওই কক কক আওয়াজটা হতে থাকলো। আমাদের চারপাশে আর কোনো আওয়াজটাই নেই, সকলে ঘুমোচ্ছে। আমি আর আমার বর একে অপরের মুখ চাওয়াচাই করছি। অনেক সময় পর হয়তো কোনো স্টাফ গিয়ে লিফটের দরজাটা বন্ধ করল। সাতটায় ব্রেকফাস্টটা দিতে এলো একটা ছেলে, তাকে বললাম লিফটটা কি চালু হয়েছে, ও বলল না তো। আমি বললাম এত সকালে তাহলে লিফটে কে নিচে গেল, ও শুনে যেন আকাশ থেকে পড়ল, আর কিছুতেই না এখানে, গাড়ি আসার কথা 8:30, আমি রেডি। সোজা রিসেপশনে গেলাম, রিসেপশনে মেয়ে দুটোকে জিজ্ঞেস করলাম, ওরা কথাটাকে এড়িয়ে গেল, একটা কিছুও বলল না। বাকি পেমেন্ট করে ড্রাইভারকে ফোন করলাম, 5 মিনিটে গাড়ি চলে এলো, তখন 8:15। বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড় থেকে নামতে নামতে তখন চারপাশটা হালকা অনুভব করলেও মনটা ক্রমেও ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সে হয়তো আমায় কিছু বলতে চেয়েছিল, কি জানি তার সাথে কি ঘটেছিল, হয়তো সেইটাই বলতে চেয়েছিল, ন্যায় না মুক্তি কি চেয়েছিল কে জানে। আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি, তাই সে জানান দিয়ে চলে গেল। আসলে আমি খুবই ভয় পেয়েছিলাম, এইসব ভেবেই চলেছিলাম, আর গাড়িটা নিজের আপন গতিতে চলছিল।
তার সঙ্গে একটা গানও চলছিল। তারপর আমরা সঠিকভাবেই বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। দেখা হচ্ছে আগামীকাল এরকমই রোমাঞ্চকর সত্যভৌতিক ঘটনা নিয়ে।